সারা বিশ্বে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। চীনের বাইরে বিশ্বের আরো অনেক দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এটি এখন এক বিশ্ব মহামারীতে রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ কোরিয়া, ইতালি এবং ইরানেও এখন যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে সারা বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়েছে। নতুন করে তিনটি দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কথা জানা গেছে। এই তিনটি দেশ হচ্ছে আফগানিস্তান, কুয়েত এবং বাহরাইন। এদের সবাই সম্প্রতি ইরান সফর শেষে দেশে ফিরছিলেন। ইরান জানিয়েছিল সেখানে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 95 জন ছাড়িয়ে গেছে। এদের বেশিরভাগই পবিত্র কোম নগরীতে বসবাস করেন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে 15 জন মারা গেছে। চীনের বাইরে করোনা ভাইরাসে এত মানুষ আর কোথাও মারা যায়নি। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরসি এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনিও করোনা আক্রান্ত। কুমের একজন এমপি অভিযোগ করেছেন যে সরকার করোনা ভাইরাস সংক্রমণের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে। তার মতে কেবল কোম নগরীতেই 50 জনের মতো মানুষ মারা গেছে। তবে ইরানের স্বাস্থ্যমন্ত্রী এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এমন পরিস্থিতিতে একের পর এক দেশ ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিচ্ছে। ইরান ভ্রমণে সব ধরনের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে প্রতিবেশী দেশগুলো। ইরানে ব্যাপক হারে করোনা আক্রান্ত ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর থেকেই করোনা আতঙ্কে ব্যাপক আতঙ্কিত হয়ে ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করে দিয়েছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান ও আর্মেনিয়া। চীনের বাইরে প্রায় 33টি দেশে 1,200-এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের বাইরে মারা গেছে প্রায় 23 জন। ইতালিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত 4 জনের মৃত্যুর কথা জানা গেছে। করোনা ভাইরাসে আক্রান্তদের 1 হতে 2% এতে মারা যাচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা ভাইরাসের মৃত্যুর সঠিক হার আসলে এখনো জানা যায়নি। চীনের বাইরে অন্যান্য দেশেও যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগজনক। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক পল হান্টারও একই রকম আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন যে সময়ের পর একটি বিশ্ব মহামারী আর ঠেকানো সম্ভব হবে না। গত 24 ঘন্টায় সেই সময় আরো কাছে চলে এসেছে বলেই মনে করা হচ্ছে।